ওয়েলকাম টু ফ্লরেস ম্যাথমেটিক্স আজকে আমরা শুরু করব ইউনিট ফোর এর চ্যাপ্টার টু তার দুটো পার্ট আছে টু এ টু তো টু এটা আমরা শুরু করছি টু এটা হচ্ছে তোমার দুটো ভেক্টারের গুণ ঠিক চ্যাপ্টারটার নাম টু প্রোডাক্ট অফ টু ভেক্টরস তো ফার্স্ট মানে টু এ চ্যাপ্টারের যে কিছু রুলস রয়েছে বা কিছু কনসেপ্ট রয়েছে সেগুলো আমি তোমাদের প্রথমে বোঝাবো তারপর আমরা পরের দিন থেকে ম্যাথ স্টার্ট করবো ওকে তো চলো শুরু করি প্রথম হচ্ছে স্কেলার গুনন স্কেলার গুণন জিনিসটা কি না স্কেলার গুণন জিনিসটা হচ্ছে বা ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট সেটা হচ্ছে দেখো এখানে আমাদের আগের দিনে আমরা মানে আগের দিন বলবো না আগের চ্যাপ্টারে আমরা মডব এ সম্পর্কে আমরা জেনে গেছি এবং ভেক্টর সম্পর্কে অনেক আইডিয়া আমরা পেয়ে গেছি যাই হোক সুতরাং আমরা জানি যে ডাইরেকশন আছে এবং ভ্যালু রয়েছে এই দুটো রয়েছে তাদেরকে আমরা ভেক্টর বলছি এবং ভেক্টরের মান আমরা বার করি কিনা মড অফ দ্যাট ভেক্টর ওকে তো আজকে আমরা এই যে স্কেলার গুণন বা এরকম প্রোডাক্ট যেগুলো হয় তো প্রোডাক্টস অফ টু ভেক্টর এরকম জানবো তো এবারে এখানে আমরা কি করেছি দেখো না এ একটা ভেক্টর বি একটা ভেক্টর এবার সেই এ এবং বি এই দুটো ভেক্টর ধরো থিটা কোন করে আছে ঠিক দুটো ভেক্টর থিটা কোণে আনত মানে দুটো ভেক্টরের মধ্যে কোনটা হচ্ছে থিটা তো এ এবং বি এদের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে ডট প্রোডাক্ট মানে ডট তো এটা এ এ ডট বি আর কি তো এ ভেক্টর ডট বি ভেক্টর তো এ ভেক্টর ডট বি ভেক্টর এটার ফর্মুলাটা কি না ফর্মুলাটা হচ্ছে এ ভেক্টর মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর ইন্টু কস থিটা ঠিক আছে মড অফ এ ভেক্টর প্লাস মড অফ বি ভেক্টর ইন্টু কস থিটা তাহলে কস থিটা ইকুয়াল টু এখান থেকে আমরা কি পাচ্ছি না এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ এ ভেক্টর ইনটু মড অফ বি ভেক্টর মানে এখানে আমরা থিটা এই যে কোনটা এই কোনটা ধরে মানটা কি কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ এ ভেক্টর ইনটু মড অফ বি ভেক্টর ঠিক আছে মানে আমাদের কাছে দুটো ভেক্টর থাকবে সেই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই সেই দুটো ভেক্টরের মানটা ঠিক সেটা হচ্ছে কস থিটা এবং থিটাই তাহলে কস ইনভার্স সেই মানটা ঠিক আছে এটা হলো আমাদের দুটো ভেক্টর যদি থাকে তাহলে সেই কোনটা এবং ডট প্রোডাক্ট কোনটা মানে কোনটাকে বলছে না এ ভেক্টর এটা এরপর আমরা সেকেন্ড চলে যাবো সেটা হচ্ছে যে এই যে স্কেলার প্রোডাক্ট যেটা দেখতে পাচ্ছ স্কেলার প্রোডাক্টের পর আমরা ভেক্টর প্রোডাক্ট পড়বো তো প্রপার্টিস অফ স্কেলার প্রোডাক্ট কতগুলো প্রপার্টিস আছে তো ধর্মা বলি তো এখানে আমরা এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এরকম ভেক্টর ক্ষেত্রে ক্ষেত্রে যখন ডট প্রোডাক্ট করব তার যে প্রপার্টিগুলো সেটা হচ্ছে যে স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে মানে ডট বি ভেক্টর ডট এ ভেক্টর কিন্তু লিখতে পারি ঠিক আছে মানে এখানে যেহেতু তোমার যে কোনটা সে কোণের কোনো কিন্তু যেহেতু স্কেলার প্রোডাক্ট কোণের তো কোনো ডাইরেকশন নেই তাহলে সেক্ষেত্রে আমরা যখন স্কেলার প্রোডাক্ট করব তো এ ভেক্টর ডট বি ভেক্টর যা মান বি ভেক্টর ডট এ ভেক্টরও তাই হয় ঠিক আছে আচ্ছা আর একটা কি না এ ভেক্টর ডট বি ভেক্টর এর মানটা সবসময় রিয়েল ভ্যালু হয়ে থাকবে ঠিক এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু দেখো যদি প্রোডাক্টটা এ হয় দ্যাট বিলংস টু আর রিয়েল নাম্বার সেটাও রিয়েল নাম্বারস আচ্ছা নাম্বার থ্রি প্রপার্টি হচ্ছে না এ ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ঠিক আছে এ ডট মানে এ ভেক্টর ডট এবার উইদিন ব্র্যাকেট দেখো লেখা আছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর তো এটা আমরা কিন্তু কি করতে পারি না উইদিন মানে এই যে ব্র্যাকেটটা ওপেন করতে পারি ঠিক মানে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর আমরা লিখতে পারি এটা তো একটা লিখতে পারি এটা হচ্ছে এই ফর্মুলা থেকে এবং ফার্স্ট এর ফর্মুলা আমরা কি শিখলাম যে এ ভেক্টর ডট বি ভেক্টরটাকে আমরা বি ভেক্টর ডট এ ভেক্টর লিখতে পারি তাহলে এটাকে আমরা দুভাবেই কিন্তু ব্র্যাকেটটা ওপেন যখন করছি সেটা রিভার্সও করতে পারি মানে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর আমরা কি দেখতে পারি বি ভেক্টর ডট এ ভেক্টর ভেক্টর এগুলো আমাদের যখন অঙ্গ করবো খুব কাজে লাগবে সুতরাং ছোটখাটো জিনিস হলো আমাদেরকে কিন্তু এগুলো মাথায় রাখতে হবে ঠিক দেখে মনে হচ্ছে খুব ছোটখাটো বিষয় কিন্তু না যখন আমরা স্কেলারে পরে যে ভেক্টর গুণন যাব তো সেই দুটো প্রপার্টিস কিন্তু চেঞ্জ হবে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব মাথায় রাখতে হবে আচ্ছা চার নম্বর প্রপার্টিস দেখো না ভেক্টর ভেক্টর ডট ইকুয়াল টু মড অফ এ ভেক্টর স্কোয়ার ঠিক আছে মড অফ এ ভেক্টর স্কোয়ার আচ্ছা পাঁচ নাম্বার প্রপার্টিটা দেখো না এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার মড তার হোল স্কোয়ার ঠিক এটা ইকুয়াল টু হয়ে থাকছে কি না হোল স্কোয়ার দেখেই বুঝতে পারছো তার মানে দুটো থাকবে মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং ফর্মুলাটা একদম বীজগণিতিক যেমন ফর্মুলা টু এ বি সেরকমই হয়ে থাকে মড অফ এ ভেক্টর হোল মড ইন্টু বি ভেক্টর ঠিক আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই দুটো স্কেলার প্রোডাক্ট দুটো স্কেলার প্রোডাক্ট কখন জিরো হয়ে থাকে মানে এ ভেক্টর ডট বি ভেক্টর এই ডট প্রোডাক্টটা কখন জিরো হবে না যখন এ মানে একটা ভেক্টর ভেক্টরের উপর লম্ব ঠিক দুটো ভেক্টর পরস্পর লম্ব তখন তাদের স্কেলার প্রোডাক্ট জিরো হয় এই জিনিসটা কিন্তু খুব কাজে লাগে যে দুটো দুটো ভেক্টরের প্রোডাক্ট কখন জিরো হয় না ভেক্টর দুটো পরস্পর লম্ব ঠিক আছে আচ্ছা এবারে আমরা জানবো যে বাই কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট জিনিসটা কি না বাই কম্পোনেন্ট মানে হচ্ছে এখানে আমরা থ্রি ডি এটা তো আমাদের চ্যাপ্টারটার নামই ছিল ভেক্টর থ্রি ডি জিওমেট্রিক তো সেক্ষেত্রে আমাদের তিনটে অক্ষ আছে তাই তো থ্রি ডিতে এক্স ওয়াই জেড এরপর আমরা আগেরটাতেই আগের চ্যাপ্টারে শিখেছি যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর ইউনিট ভেক্টর আই হ্যাট ওয়াই অক্ষ বরাবর জে হ্যাট অ্যান্ড জেড অক্ষ বরাবর কে হ্যাট তো এ ভেক্টরটা আমরা কি নিচ্ছি এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এবং বি ভেক্টরটা তাহলে এখানে আমরা কি আসছে না এ ভেক্টর ইকোয়াল টু আসছে এক্স ওয়ান আই হ্যাট প্লাস ওয়াই ওয়ান জে হ্যাট প্লাস জেড ওয়ান কে হ্যাট আর বি ভেক্টর ধরো নিচ্ছি এক্স টু আই হ্যাট প্লাস ওয়াই টু জে হ্যাট প্লাস জেড টু কে হ্যাট তাহলে এই দুটো স্কেলার প্রোডাক্ট কি হয় মানে এ ভেক্টর ডট বি ভেক্টর কি হবে ওয়ান জেড ওয়ান জেড টু তাই তো তার মানে এখানে দেখো কি হচ্ছে না এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর হচ্ছে এক্স এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস জেড ওয়ান জেড টু ঠিক আছে আচ্ছা এটাও খুব কাজে লাগবে আর তারপর দেখো একই জিনিস লেখা রয়েছে যে দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে জিরো হয় তাদের স্কেলার প্রোডাক্ট তার মানে এখানে ধরো দুটো ভেক্টর পরস্পর লম্ব রয়েছে ঠিক তাহলে লম্ব হলে এখানে কি হবে না এক্স ওয়ান্স টু প্লাস ওয়াই ওয়ান বাই টু প্লাস জেড ওয়ান টু জিরো হবে ঠিক আছে আচ্ছা আরেকটা এরকম দুটো ভেক্টর আছে তো দুটো ভেক্টর আগেরটাতে দেখলাম যে এটা আমরা একদম ফার্স্ট স্কেলার প্রোডাক্টের একদম ফার্স্ট পয়েন্টে আমরা শিখলাম তো সেখানে ক্ষেত্রে দুটো আমরা যে ভেক্টর নিয়ে নিয়েছি তাহলে তার ক্ষেত্রে কি হবে না এ ভেক্টরের ক্ষেত্রে এখানে এ ডট বি আমরা পেলাম

খুব ভালো করে মনে রাখবে কারণ এই দুটো জিনিস মানে এই জিনিসটা খুব মানে গুলিয়ে যায় বলতে পারো তো কি হয়ে থাকে স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে আই হ্যাড ডট আই হ্যাড জে হ্যাট ডট জে হ্যাট কে হ্যাট ডট কে হ্যাট ইকুয়াল টু ওয়ান হয় ঠিক আছে মানে অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টরগুলো ঠিক আছে দুটো ভেক্টরের ক্ষেত্রে যে ইউনিট ভেক্টরগুলো মানে এক্স অক্ষ বরাবর আই হ্যাট জে ওয়াই অক্ষ বরাবর জে হ্যাট জেড অক্ষ বরাবর কে হ্যাট এই যে তো এক্ষেত্রে কিন্তু আই হ্যাট ইন্টু আই হ্যাট কিন্তু ওয়ান হয় ঠিক আছে আর অন্য কিছু থাকলে মানে আই হ্যাট ইকো ডট জে হ্যাট বা জে হ্যাট ডট কে হ্যাট বা কে হ্যাট ডট আই হ্যাট এটা কিন্তু জিও হয় ঠিক আছে এটা কিন্তু জিরো হয় এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে এখন আমরা শুধুমাত্র স্কেলার প্রোডাক্ট পড়লাম তাই এখন আমাদের মনে হচ্ছে মনে থাকবে কিন্তু যখন ভেক্টর প্রোডাক্ট দুটো কিন্তু একসাথে করার সময় কিন্তু গুলিয়ে যায় ব্যাপারটা তো আমি মানে সেটাও বলে দিচ্ছি কোনগুলোতে গুলিয়ে যায় কোনগুলোতে গুলিয়ে যায় না এক্ষেত্রে যেমন আমরা আই আই হার ডট জে জায়গা আমরা জে হাড ডট আই হার লিখতে পারি একটু আগে আমরা শিখলাম কিন্তু ভেক্টর গুনা ক্ষেত্রে আবার সেটা লেখা যায় না তো সেক্ষেত্রে অনেক নিয়ম আছে মানে সেক্ষেত্রে একটু চেঞ্জেস আছে তো সেই জন্য আমি প্রথম থেকে বলে রাখবো যে এইগুলো কিন্তু খুব মাইনিউটলি খেয়াল করবে এবং মাইনিউটলি মনে রাখা মনে রাখবে ঠিক আছে বারবার দেখো ওই জন্য আমার আলাদা করে সবসময় আমি করিয়ে দিই আচ্ছা এটা আমরা পড়লাম কিন্তু স্কেলার গুনন বা ডট প্রোডাক্ট এরপর আমরা পড়ব ভেক্টর গুণন বা ক্রস প্রোডাক্ট ঠিক আছে ভেক্টর গুনন বা ক্রস প্রোডাক্ট ভেক্টর গুণন জিনিসটা কি মানে ভেক্টর গুনান জিনিসটা হচ্ছে একই জিনিস এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে কোনটা যেমন থিটা ধরেছিলাম মধ্যবর্তী কোণ তো সেটাও থিটায় আমরা ধরেছি এবং উভয়ের ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট তো এখানে দুটোর মধ্যে পার্থক্যটা কি না ওই যে কোণের মানটা দেখতে পাচ্ছ কোনটা এই যে থিটাটা আগে যখন স্কেলার ছিল তার কিন্তু শুধুমাত্র থিটার কিন্তু মান ছিল কিন্তু এখানে ভেক্টর মানে হচ্ছে তার ডাইরেকশনটাও আছে দেখো এখানে আমি দিয়েছি এখানে ধরো এই যে যাচ্ছে মানে এটা কি হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে এখানে তোমাদের ফিজিক্সে এই জিনিসগুলো আছে স্ক্রুনিয়ম এইসব জিনিসগুলো আছে দেখবে ঠিক আছে তো এখানে তাহলে কি হচ্ছে দেখো এখানে আমাদের অ্যান্টিক্লক ওয়াইজ ঘুরছে দেখো একটা স্প্রিং এখানে দিয়েছি আমি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে ঠিক আছে তো এই বরাবর এই যে এই বরাবর এটাকে আমরা কি বলবো এন হ্যাট ঠিক এটাকে আমরা বলবো এন হ্যাট এই ডাইরেকশন বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা বলছি এন হ্যাট ঠিক আছে তাহলে এটার ফর্মুলাটা কি হয়ে থাকে না এ ভেক্টর প্লাস এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোন থিটা হলে তাদের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর সাইন থিটা এন হ্যাট সাইন থিটা এন হ্যাট মানে সাইন থিটা ইকুয়াল টু আছে এন হ্যাট মানে যেহেতু ইউনিট ভেক্টর তার মানে ওয়ান হয়ে যাচ্ছে তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি আসছে না মড অফ a ক্রস b ঠিক a ক্রস b ডিভাইডেড বাই মড অফ a ইনটু মড অফ b ঠিক আগেটাতে কি ছিল cos थीटा ছিল এবং a ডট b এরকম ব্যাপারটা ছিল তো এটা হচ্ছে কি না a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b ডিভাইডেড বাই মড অফ a প্লাস ইনটু মড অফ b ঠিক এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা এরপর আমরা আরো প্রপার্টিসে চলে যাব একই রকম ভাবে ভেক্টর গুণনের ধর্মাবলী আচ্ছা তার আগে তাহলে কি পাচ্ছি এখানে কোনটা কি পাচ্ছি না থিটা দেখো আমরা মড অফ এ ক্রস বি ভেক্টর ঠিক আছে আচ্ছা এরপর আমরা প্রপার্টিসে যাচ্ছি প্রপার্টিস গুলো ভালো করে দেখো একদম আগেরটার সাথেই আমি ম্যাচ করেই লেখা আছে অসুবিধা তোমাদের হবে না একের আছে এ ক্রস বি ঠিক আছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর আমি তোমাদের বলেছিলাম যে স্কেলার গুণনের সাথে ভেক্টর গুণনের একটু চেঞ্জেস আছে কেন আছে আমি সেটাও বলছি দেখো না এ ভেক্টর ডট বি ভেক্টর দ্যাট মিনস সেটা হচ্ছে স্কেলার তাহলে স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ডাইরেকশন নেই তাহলে ডাইরেকশন যদি না থাকে সেক্ষেত্রে আমরা যদি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর লিখি সেখানে কিন্তু কিছু হবে মানে একই থাকছে জিনিসটা তাই তো কিন্তু এখানে যেটা ভেক্টর যে তাহলে সেখানে এখানে কিন্তু কি হবে না ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে এই জিনিসটা আমি আগেরটাতে হয়তো এই সূত্রটা আমরা বলিনি কিন্তু আগের আগের দিন চ্যাপ্টারটা যখন তখন আমি বারবার করে এগুলো বলেছিলাম যাই হোক দু দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু কি হবে তাহলে ভেক্টর ভ্যালু হবে তাই তো তাহলে ভেক্টর ভ্যালু হলে অবভিয়াসলি সেটা ডাইরেকশনটা চেঞ্জ হবে আচ্ছা এরপর না এ ভেক্টর ক্রস b ভেক্টর প্লাস মাইনাস c ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি না এখানে কিন্তু আমরা ব্র্যাকেট ওপেন যেমন স্কেলার গুণনের ক্ষেত্রে করলাম সেরকম ভাবে করতে পারি a ভেক্টর ক্রস b ভেক্টর প্লাস মাইনাস a ভেক্টর ক্রস c ভেক্টর কিন্তু ডাইরেকশন কিন্তু চেঞ্জ করতে পারি না মানে কখনোই আমরা a ভেক্টর ক্রস b ভেক্টর ইকুয়াল টু b ভেক্টর ক্রস a পারি না লিখতে পারি কিন্তু তার সাথে কিন্তু একটা নেগেটিভ সাইন অবভিয়াসলি থাকবে ঠিক আছে আচ্ছা এরপর ચારેટটা দেখো না চারের প্রপার্টিসটা হচ্ছে এ ভেক্টর টু জিরো ভেক্টর কখন হবে না যখন দুটো হবে অথবা সমরেখা হবে প্যারালাল ওর কোলিনিয়ন ঠিক আছে আগেরটাতে কি শিখলাম যে দুটোর দুটো ভেক্টর আমি কি বললাম যে মনে রাখতে হবে যে দুটো ভেক্টরের স্কেলার গুণন জিরো হবে যখন দুটো ভেক্টর পরস্পর লম্ব আর ভেক্টর কি শিখলাম না দুটো ভেক্টর দুটো ভেক্টর দুটো ক্রস প্রোডাক্ট জিরো হবে যখন দুটো ভেক্টর কোলিনিয়ার সমান্তরাল অথবা ঠিক আছে আচ্ছা এরপর এই একটা জিনিস যেটা আমাদের অঙ্কের সময় খুব কাজে লাগে আমি এখানে সমস্ত রকম আমাদের অঙ্ক বলো আমাদের কনসেপ্ট বলো বা আমাদের অঙ্কের যে সূত্র বলো সমস্ত কিছু কিন্তু একটা জায়গায় সাম আপ করে লেখা আছে তো আমি ওই জন্য বারবার বলে থাকি যে পার্ট ওয়ান থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিও মাইনি দেখতে কারণ আমি সব রকমের চেষ্টা করি যাতে তোমাদেরকে বোঝাতে পারি কোথাও কোনো যাই হোক এবার আমরা এই জিনিসটা যেটা পাঁচের পয়েন্টটা সেটা কিন্তু আমাদের অঙ্কের সময় খুব লাগবে যখন আমি অঙ্ক করাবো তখন বুঝতে পারবে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর একটি এমন ভেক্টর যে এবং বি ভেক্টর উভয়ের উপর লম্ব ঠিক অনেক এবং ভেক্টরটি নির্ণয় করো তখন আমাদের কি বের করতে হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এবার তোমরা এই এই সামান্য একটা জিনিস জানলে না পরীক্ষায় কোয়েশ্চেন চলে এলো বুঝতে পারবে না যে কি করবো উভয়ের উপর লম্ব তো এটা হচ্ছে খুব মানে একটা ছোট ছোট হতে পারে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর একটি এমন ভেক্টর যে ভেক্টরটা কি না এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের ওপর লম্ব ঠিক আছে এরপর আমরা একই রকম ভাবে বাইক কম্পোনেন্টের ব্যাপারগুলো জানবো বাই কম্পোনেন্টের ব্যাপার দেখো এখানে আমি এ ভেক্টর কিনে নিয়েছি এবং বি ভেক্টর নিয়েছি হ্যাট প্লাস জেড থ্রি কে হ্যাট ঠিক আছে জেড থ্রি নয় জেড টু জেড টু কে হ্যাট ঠিক আচ্ছা এরপর আমরা কিভাবে করবো ডট প্রোডাক্ট খুব ইজি বাট ভেক্টর প্রোডাক্ট একটু মানে তুলনামূলক ভাবে যেমন ডট প্রোডাক্টে আমরা শুধুমাত্র এই যে এক্স ওয়ান এক্স টু প্লাস জেড ওয়ান জেড টু করে দিচ্ছিলাম হয়ে গেল কিন্তু তোমাদের এটা আবার ফিজিক্স এর ছিল সুতরাং অসুবিধা হওয়ার কথা নয় যাই হোক তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটার ফর্মাটা কি হয়ে থাকে মড আমরা এরকম ভাবে সিকোয়েন্স অনুযায়ী সাজাই আই হ্যাট জে হ্যাট কে হ্যাট তারপর এ ভেক্টর মানগুলো এক্স ওয়ান বাই ওয়ান জেড ওয়ান তারপর এক্স জেড ওয়াই জেড টু তারপর এটার ক্যালকুলেশন হয় ক্যালকুলেশন মানে কি হবে না আই হ্যাট ইন্টু এই এ কলম এবং এর মানে কলম আর ওটা বাদ দিয়ে ঠিক আছে কলম আর ওটা বাদ দিয়ে কি হবে ক্রস মাল্টিপ্লিকেশন মানে আই ইন্টু এই দুটো বাদ দিয়ে ওয়াই ওয়ান জেড জেড টু মাইনাস ওয়াই টু জেড ওয়ান ঠিক আছে এই জিনিসটা হয় আমি যখন অঙ্ক করাবো শিখিয়ে দেবো অসুবিধা নেই আচ্ছা এরপর আমরা পরেরটাতে যাই যেটা হচ্ছে যে এ ওয়ান এই সরি এ ওয়ান বলছি এ ভেক্টর প্যারালাল বি ভেক্টর এ ভেক্টর প্যারালাল বি ভেক্টর হলে এগুলোর মধ্যে সম্পর্কটা কি হয়ে থাকে না এক্স ওয়ান বাই এক্স টু সেগুলোর অনুপাতটা সেগুলো সমান হয়ে থাকে প্রত্যেকটার ক্ষেত্রে ঠিক আছে এক্স ওয়ান বাই এক্স টু ইকোয়াল টু ওয়াই ওয়ান বাই ওয়াই টু ইকাল টু জেড ওয়ান বাই জেড টু হয় ঠিক আচ্ছা এরপর যেটা আমি বলছিলাম যে একটু চেঞ্জ হয়ে থাকে যে আই হ্যাট ইন আই এবং জে জে হ্যাড ইন্টু জে এবং কে হ্যাড ইন্টু কে স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে কি ছিল ওয়ান ছিল কিন্তু এক্ষেত্রে কি হবে না আই হ্যাড ক্রস আই হ্যাড জে হ্যাড ক্রস জে হ্যাড এবং কে হ্যাড ক্রস কে হ্যাড ইকাল হয়ে যাবে জিরো ভেক্টর ঠিক নিজেরাও যদি ভেবে দেখো যে পরস্পর লম্ব যখন আমরা বলেছিলাম যে স্কেলার গুণনের ক্ষেত্রে যে দুটো দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে পরস্পর লম্ব হলে তাদের যে স্কেলার গুণনটা জিরো হয়ে থাকে তাহলে আই আর আই এগুলো কি হচ্ছে না মানে স্কেলার গুণনের ক্ষেত্রে এই অক্ষগুলো কি থাকে পরস্পর লম্ব থাকে তাহলে পরস্পর লম্বর ক্ষেত্রে লম্ব হলে কি জিরো হয়ে থাকে তাহলে আই হ্যাড জে হ্যাড সেক্ষেত্রে দেখবে জিরো ছিল আই হ্যাড ক্রস আই হ্যাড ডট আই হ্যাড ডট জে হ্যাড এগুলো জিরো ছিল কিন্তু এক্ষেত্রে আমাদের ভেক্টর গুণনের ক্ষেত্রে কি হয়ে থাকে না যেগুলো প্যারালাল হয় সেগুলোর জিরো হয় যেগুলো প্যারালাল দুটো ভেক্টর প্যারালাল হলে তার ক্রস প্রোডাক্ট জিরো হয় তাহলে এখানে কি হবে আই হ্যাড ক্রস আই হ্যাড জি হ্যাড ক্রস জি হ্যাড কে হ্যাড ক্রস কে হ্যাড এগুলো জিরো ভেক্টর হবে এবং আই হ্যাড ক্রস জি হ্যাড এটা কি হয়ে থাকবে তোমরা যেহেতু ডাইরেকশন আছে নিজেরাই বুঝতে পারবে যে আই হ্যাড এবং জে হ্যাড যদি এক্স অক্ষ বাই অক্ষ বরাবর হয় তাহলে যে তাদের যে ক্রস প্রোডাক্ট সেটা হয়ে যাবে কে হ্যাড মানে জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর তাই তো আবার জে হ্যাড ক্রস কে হ্যাড হবে আই হ্যাড আর কে হ্যাট ক্রস আই হ্যাট হবে জে হ্যাট ঠিক আছে এই জিনিসগুলো মনে রাখবে এরপর আমরা আরেকটা জিনিস জানবো ছোট্ট একটা জিনিস সেটা হচ্ছে প্রজেকশন এখানেও দুটো আছে স্কেলার প্রজেকশন আছে এবং ভেক্টর প্রজেকশন আছে তো স্কেলার প্রজেকশন জিনিসটা কি না স্কে অভিক্ষেপ ঠিক আছে লম্ব অভিক্ষেপ তো এখানে তোমার স্কেলার অভিক মানে স্কেলার অভিক্ষেপ সেটার ফর্মুলাটা কি হয়ে থাকে না এখানে মনে রাখবে যে বি এর লম্ব অভিক্ষেপ এর ওপর হবে এখানে ফর্মুলাটা এই ফর্মুলাটা বলছি আমি এখানে ছবিটা দেখো এটা হচ্ছে এ ভেক্টর ও এ বরাবর এবং ও বি বরাবরটা হচ্ছে বি ভেক্টর ঠিক আছে তাহলে এখানে বি এর এই যে বি তার লম্ব অভিক্ষেপটা এর ওপর হবে এই যে প্রজেকশন লম্ব অভিক্ষেপ তাই তো স্কেলার অভিক্ষেপ এখানে কি হচ্ছে না দেখো এটা এই যে ও বি ভেক্টর এর যে লম্ব অভিক্ষেপ সেটা এ ভেক্টরের ওপর হবে এ ভেক্টরের ওপর হবে এবং ফর্মুলাটা কি না এ ইভেক্টার ডট বি ভেক্টার ডিভাইডেড বাই মড অফ এফেক্টার মানে মানে একদম মনে রাখার জন্য বলছি যেটার ওপর হবে এখানে আমরা কি বলছি এফেক্টরের ওপর হবে তো যেটার ওপর হবে তার মানটা দিয়ে ডিভাইড দুটোর ডট প্রোডাক্ট মানে এফেক্টার ডট বি ভেক্টার ডিভাইডেড বাই মড অফ এফেক্টর ঠিক এটা হচ্ছে ফর্মুলা তাহলে একই রকমভাবে যদি আমরা এই আগে ছবিটার উল্টোভাবে নি মানে বিয়ের ওপর যদি হয় তাহলে এ এর লম্ব ভিক্ষেপ যদি বিয়ের ওপর হয় সেক্ষেত্রে ইয়েটা কি হবে মানে সূত্রটা কি হবে না এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ বি ভেক্টর ঠিক আছে যেটার ওপর হচ্ছে সেটা তার মড দিয়ে মানে তার যে মানটা ভ্যালুটা সেটা দিয়ে ডিভাইড হবে এটা হলো আমাদের স্কেলার প্রজেকশন এরপর আমরা পড়বো ভেক্টর প্রজেকশন ভেক্টর প্রজেকশন আর কিছুই না সেম সূত্রটা সেমই থাকবে শুধুমাত্র যে জায়গাটা চেঞ্জ হবে যেটার ওপর যেটা বললাম এখন যে সেটা হরে থাকবে তো কিন্তু এখানে আমাদের ফর্মুলাটা হবে যেটা এখানে যেমন মড অফ বি ছিল হরে শুধুমাত্র কিন্তু এখানে হবে মড অফ এ তার হোল স্কোয়ার ইন্টু ভেক্টরের সাথে গুণ থাকবে এ ফেক্টর ডট ভেক্টর এখানে কিন্তু অভিক্ষেপ মানে যে ক্রস প্রোডাক্ট হবে নয় স্কেলার প্রোডাক্টই হবে ঠিক আছে এ ফ্যাক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ এ ভেক্টর তার হোল স্কোয়ার আর তার সাথে থাকবে এ ফ্যাক্টর থাকবে ঠিক আছে উইদিন ব্যাকেট এখানে ভেক্টরের মানটা লিখতে হবে এবং তারপর বি ভেক্টরের উপর হবে কখন হবে না এই ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ বি তার হোল স্কোয়ার আর বি ভেক্টর থাকবে ইন্টু বি ভেক্টর থাকবে ঠিক আছে এটা হলো আমাদের টু এ টু এর যে সূত্রগুলো বা একটা কনসেপ্ট যেটা বলতে পারো বেসিক আইডিয়া বলতে পারো সেটা আমরা ক্লিয়ার করলাম পরের দিন টু এটা আমরা শুরু করব ওকে আজকের মতো এইটুকুই টাটা